সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ স্বাধীনতার পর বঙ্গবন্ধু বিরুদ্ধে ষড়যন্ত্রে তৎপর ছিল বিরোধী চক্র ছড়ানো হয় গুজব অপপ্রচার মজুরি বৃদ্ধির দাবিতে 165টি চা বাগানে 2 ঘন্টার কর্মবিরতি শ্রমিকদের সিনসিনেন ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online শোকাবহ আগস্ট স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন দেশ গঠনে অক্লান্ত পরিশ্রম করছিলেন তখনই বাংলাদেশ বিরোধী চক্র দেশবিরোধী গুজব ও অপপ্রচার চালায় সেই অপপ্রচারে ইন্ধন দেয় খুনি চক্র রিপোর্ট মানিক সিকদারের স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন বঙ্গবন্ধু ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এর মাত্র 2 মাসের মধ্যে বাংলাদেশ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নেয় ভারত তবুও বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার থেমে থাকেনি 10 মাসের মধ্যেই জাতিকে উপহার দেন সংবিধান এত স্বল্প সময়ে সংবিধান প্রণয়ন করা বিশ্বে বিরল যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করেন জাতির পিতা একাত্তরের নির্যাতনের শিকার নারী ও শিশুদের সামাজিক স্বীকৃতি দিতে উদ্যোগ নেন বঙ্গবন্ধু মাত্র 3.5 বছরে জাতিসংঘ ওআইসি কমনওয়েলথ সহ পৃথিবীর 126টি রাষ্ট্রের স্বীকৃতি আদায় করেন শেখ মুজিব যুদ্ধের ধ্বংসস্তূপের উপরই বাংলাদেশের জন্ম হয়েছিল তারপর থেকে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে আমরা সম্মুখীন হয়েছি 1973 সালে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন পর্যায়ক্রমে আয়োজন করা হয় স্থানীয় নির্বাচনও এত কিছুর পরও ষড়যন্ত্রকারীরা জাতির পিতার বিরুদ্ধে কলঙ্ক লেপনে ব্যস্ত ছিল 15 আগস্টের নির্মম হত্যাকাণ্ড জাতিকে চূড়ান্তভাবে কলঙ্কিত করে মানিক সিকদার 21 টেলিভিশন ঢাকা কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে 2 রোহিঙ্গা নেতা নিহত হয়েছে নিহত আবু তালেব এবং সৈয়দ হোসেন 15 নম্বর ক্যাম্পের নেতা ছিলেন পুলিশ জানায় গতকাল গভীর রাতে উখিয়ার জামতলী 5 নম্বর ক্যাম্পে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের গুলি করে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় আবু তালেবকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায় মজুরি বৃদ্ধির দাবিতে দেশের 165টি চা বাগানে প্রতিদিন 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা আজ দ্বিতীয় দিনে সকাল থেকে মৌলভীবাজারের কুলাউড়ার কর্মবিরতি পালন শুরু করেন চা বাগানের শ্রমিকরা বৃহস্পতিবারও এই কর্মসূচি চলবে বলে জানান তারা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতা বিজয় হাজরা জানান দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা অশান্তি বিরাজমান থাকবে এবং সারা বাংলাদেশে চা বাগান কর্মসূচি আরো কর্মসূচি তীব্র থেকে তীব্র কর্মসূচি ঘোষণা করবে মাত্র 8 মাসের ব্যবধানে আবারও পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রামবাসী আবাসিকে ইউনিট প্রতি 38% ও বাণিজ্যিক সংযোগে 16% বাড়ছে একলাফে নতুন এই দাম কার্যকর হবে সেপ্টেম্বরে বিলপম মজুমদারের ক্যামেরা চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস চট্টগ্রাম মহানগরীতে আবাসিক গ্রাহক 78,542টি ও বাণিজ্যিক গ্রাহক 7,667টি পানির চাহিদা গড়ের দিনে 40 থেকে 42 কোটি লিটার পুরোটাই সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা
প্রতি হাজার লিটারে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে 13 টাকা ও বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে 31 টাকা 82 পয়সা রেখে পানির দাম সর্বশেষ বাড়ানো হয় গেল জানুয়ারিতে। সেপ্টেম্বর থেকে গুনতে হবে যথাক্রমে 18 টাকা ও 37 টাকা। ফাইনালি আমাদের ডোমেস্টিক যেটা সেটা 13 টাকা থেকে 18 টাকা আমাদেরকে অ্যাপ্রুভ করে দিয়েছে, আর যেটা ছিল আপনার নন ডোমেস্টিক গৃহস্থালী কাজের বাইরে যেটা ইউজ হয় সেটা আপনার 31 টাকা থেকে 37 টাকা ফিক্স আপ করে আমাদেরকে আপনার অনুমোদন দিয়েছে। চলমান প্রকল্পগুলোর বিপরীতে নেওয়া প্রায় 12,000 কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে আগামী বছরে। এই ঋণ শোধ ছাড়াও উৎপাদন খরচ বাড়ায়, ভর্তুকি কমাতে এবং সক্ষমতা বাড়ানো সহ ভবিষ্যৎ প্রকল্প বিবেচনায় পানির দাম বাড়ছে বলছেন কর্মকর্তারা। প্রকল্প করতে হলে আর্থিক সক্ষমতা লাগবে, তাহলে এই প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা তৈরি করার জন্য আপনি যেটা খরচ করেন ওই টাকাটা তো আনতে হবে। সরকার কোনো ভর্তুকি দিবে না, বলে দিছে, প্রধানমন্ত্রী বলছে আমি 1 টাকা ভর্তুকি দিব না। তো এখন সেই ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য আমি লাভ দিয়ে যেতে পারবো না 27 টাকাতে, আমি সেই জন্যই 13 টাকা থেকে 18 টাকাতে গেছি, ডোমেস্টিক প্রস্তাব করছি সরকারের কাছে, সরকার আমাদের প্রস্তাব গ্রহণ করছে। এর আগেও পানির দাম বেড়েছে 2014, 2019 ও 2020 সালে। ঋণ ও খরচের টাকার সমন্বয়ে পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে বলে জানান কর্মকর্তারা। হাসান ফিরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রে তৎপর ছিল বিরোধী চক্র, ছড়ানো হয় গুজব অপপ্রচার। মজুরি বৃদ্ধির দাবিতে 165টি চা বাগানে 2 ঘন্টার কর্মবিরতি শ্রমিকদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথে থাকুন।